গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের জীবন। বড়দের প্রণাম জানাচ্ছি, ছোটদের অনেক ভালোবাসা। তো আজকে একটা টিপস নিয়ে তোমাদের কাছে, হেলথ ইনসের টিপস নিয়ে তোমাদের কাছে আজকে কথা বলবো। আমি একটু উপকার পেয়েছি বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি টিপসটা। আমি যখনই কিছু টিপস নিয়ে যখনই টিপস বলি, আমি আগে আমার উপরে প্রয়োগ করি, আমাদের বাড়িতে প্রয়োগ করি, দেখি যে উপকার পেয়েছি কি না, তারপরে তোমাদের কাছে সেই টিপসটা বলি। আর তোমরা দেখবে টিপসটা করে তোমরাও উপকার পাবে, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের এই টিপসটা বলবো, একটা হেলথ ড্রিঙ্ক, সেটা বাড়িতেই বানাতে হবে, কিনতে হবে না। সেটা বাড়িতে ইনগ্রিডিয়েন্টসগুলো, যেগুলো দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো কিনতে হবে, কিন্তু বাড়িতে বানিয়ে তোমাকে খেতে হবে। আমাকে মা বানিয়ে দেয়, ইনগ্রিডিয়েন্টসগুলো কিনে আনা হয়েছে বাড়ি থেকে। কিছু ইনগ্রিডিয়েন্টস মুদিখানা দোকান থেকেই পাওয়া গেছে, কিছু ইনগ্রিডিয়েন্টস অনলাইন থেকে কিনতে হয়েছে। তো এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে থাকছি, তোমরা নোট করে নাও প্লিজ। তো হেলথ ড্রিঙ্কটা হচ্ছে, আমি তো জানো একটু হেভি, আমি মাঝখানে অনেকটা অনেকটা ওয়েট আমার বেড়ে গেছিল, তারপরে একটু এখন ওয়েটটা কন্ট্রোলে এসেছে। মানে ধরো এই 7-8 কেজি ওয়েট আমার কমেছে এই হেলথ ড্রিঙ্কসটা খেয়ে। কিন্তু হেলথ ড্রিঙ্কসটা অনেকদিন খেতে হয়েছে। তুমি যদি মনে করো যে একদিনে রেজাল্ট পাবে বা এক সপ্তাহে রেজাল্ট পাবে, কিন্তু নয়। আমি প্রায় দু মাস খেয়েছি, তারপরে কমেছে আমার হেলথ ড্রিঙ্কসটা খেয়ে। অনেকদিন খেতে হয়েছে, তারপরে আমি রেজাল্ট পেয়েছি। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো কিনতে হবে, প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড, তারপরে লাগবে জিরে, তারপরে লাগবে হচ্ছে জোয়ান এবং মৌরি এবং একটা দারচিনি স্টিক। পরিমাণটা এবার বলছি, ফ্ল্যাক্সিড দেবেন 2 চামচ, 2 চামচ জিরে দেবেন 2 চামচ, আর 1 চামচ দেবেন মৌরি এবং জোয়ান, 1 চামচ করে মেশাবেন, আর একটা স্টিক দারচিনি স্টিক একটা। এগুলোকে আগে একটা কড়াইতে একটু ফ্রাইং করে নেবেন, মানে মশলাগুলোকে, যেমন ধরুন ফ্ল্যাক্সিড, মৌরি, জোয়ান, জিরে, সেগুলোকে ফ্রাইং করে নেবেন। তারপরে মিক্সিতে ভালো মানে গ্রাইন্ড করে নেবেন, মশলাগুলোকে গ্রাইন্ড করে নেবেন একসাথে। তারপরে পাউডার যখন হয়ে যাবে, পাউডার করে দিতে হবে, পাউডার ফর্মে খেতে হবে। তো আগে প্রথমে একটুখানি ফ্রাইং প্যানে 5 মিনিট একটু রোস্ট করে নেবেন মশলাগুলোকে, তারপরে মিক্সিতে পেস্ট মানে পাউডার করে নেবেন। তারপরে কীভাবে খাবেন এবার বলছি, একটু গরম জল নেবেন, 1 কাপ গরম জল নেবেন বা 1 গ্লাস ওয়াটার নেবেন গরম জল, 1 চামচ করে এভরিডে, 1 চামচ করে 1 স্পুন করে খাবেন এভরিডে গরম জলের সাথে। কিন্তু এটা খালি পেটে খেতে হবে মর্নিং। এটাই বলার ছিল হেলথ ড্রিঙ্কটা, এটা ওয়েট লসের জন্য। আমার মতন যারা, আমি ভাবলাম আমরা এই উদ্দেশ্যে, আমি ভিডিওটা উদ্দেশ্যটাই হচ্ছে, আমার মতো যারা ওয়েট লস করতে চান, এই হেলথ ড্রিঙ্কটা বানিয়ে খাবেন, নিশ্চয়ই ফল পাবেন। একদিনে হয়তো ফল পাবেন না, কিন্তু খেতে খেতে একদিন আপনার ওয়েট লস হতে বাধ্য। আমি পরিমাণটা একটু বেশি করেই বললাম, কারণ আমি বেশি করেই বানিয়েছিলাম বলে। আপনি যদি প্রথমে যদি বেশি করে না বানাতে চান, যেগুলো ধরুন 2 স্পুন বলেছি, 2 চামচ বলেছি, তাহলে এগুলোকে 1 চামচ করে ব্যবহার করবেন, আর যেগুলো 1 চামচ বলেছি সেগুলো হাফ চামচ করে দেবেন ইনগ্রিডিয়েন্টসগুলো, ঠিক আছে বন্ধুরা? তো এই এই ড্রিঙ্কসটা খেলে পরে বাধ্য আপনার ওয়েট লস হতে। এবারে আপনাদের দেখাবো পাউডারটা কিরকম দেখতে হয়। এই যে দেখুন, এরকম ব্রাউন কালারের হয়। এই এই চামচের 1 চামচ করে খেতে হবে রোজ দিন। মানে আপনি ইনগ্রিডিয়েন্টসটা যেরকমই বানান না কেন, 1 চামচ করে গরম জলের সাথে খাবেন এভরিডে, তাহলে রেজাল্ট আপনার সাথে নাতে আপনি দেখে নেবেন।
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক জানাবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে এরকম ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা, তাহলে এরকম ভিডিও নিয়ে আরও আসবো আপনাদের সামনে। আমাকে একটু ইন্সপায়ার করবেন এরকম ভিডিও আনাতে, এবং আরও এরকম ভিডিও দেখার জন্য একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলোকে, এবং কমেন্ট সেকশনে জানাবেন কীরকম লাগছে, এবং একটা লাইক করে আমাকে ইন্সপিরেশন জানাবেন। নমস্কার।